এটা লাদেনের এক নাতি। কুকুর বিড়াল গরুই শুধু নয়, মুরগি পালন থেকে সবজি চাষ লাদেন সবই করত। আসলে লাদেন ব্লুপ্রিন্টের মধ্যে মেসেজ লিখে কুরিয়ারের মাধ্যমে তার লোকেদেরকে পাঠাতো। এই যে ত্রিভুজের মতো প্লটটি দেখছেন, এখানেই ছিল বিন লাদেনের নিজস্ব জেলখানা। কিন্তু লাদেন সেখান থেকে পালাতে সক্ষম হয়। তাকে ফলো করতে করতে ওই এজেন্ট লাদেনের সেই আবুটাবাদের গোপন আস্তানা অবধি পৌঁছে যায়। তবে সে কোনো মানুষ নয়, লাদেনের শরীরে একটি 1.5 কুইন্টাল ওজনের মোটা চেন জড়িয়ে দেওয়া হয়। এরপর এক সিল কমান্ডো লাদেনের বডির পাশে শুয়ে পড়ে। ওসামার বউদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই বিন লাদেন কিনা। তাদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সিল কমান্ডোরা একটি 12 বছরের মেয়েকে পাশের রুমে নিয়ে গিয়ে আপনি এই মাত্র দেখলেন একটি কুকুর একটি খরগোশের পিছু ধাওয়া করছে। জানেন এই কুকুরটি কার? বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্কবাদী ওসামা বিন লাদেনের। এখন আপনি যে বিড়ালটিকে দেখছেন এটিও লাদেনের। লাদেন একটি গরুও পুষেছিল। এই হলো সেই গরু ও তার বাছুর। আর এই যে বাচ্চাটি গরুদেরকে তাড়া করছে, এটা লাদেনের এক নাতি। কুকুর বিড়াল গরুই শুধু নয়, মুরগি পালন থেকে সবজি চাষ লাদেন সবই করত। এগুলো লাদেনেরই মুরগি। আর এই যে দেখছেন মাচা থেকে কুমড়ো ঝুলছে, নিশ্চয়ই আর বলতে হবে না এগুলো কার ক্ষেতের কুমড়ো। এই সমস্ত ভিডিওগুলো ছিল লাদেনের কম্পিউটারে, আর এগুলি শ্যুট করেছিল তার ছেলে খালিদ। 2011 সালের 2রা মে লাদেনকে মারার পর মার্কিন কমান্ডো বাহিনী তার বাড়ি থেকে অনেক জিনিসপত্র উদ্ধার করেছিল, যার মধ্যে ছিল 5টি কম্পিউটার, 10টি হার্ড ড্রাইভ, 12টি ডিভিডি, 100টি পেন ড্রাইভ, 5টি মোবাইল ফোন ও অসংখ্য মেমোরি কার্ড। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ জিনিস মার্কিন সেনাদের হাতে এসেছিল, সেটা হলো লাদেনের পার্সোনাল ডায়েরি। লাদেনের হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ ও মেমোরি কার্ডগুলো মিলে মোট 258 জিবি ডেটা ছিল। আর সেখানে কী কী ছিল সেগুলি জানার পর আপনি চমকে উঠবেন। লাদেনের ওই 258 জিবি ডেটার মধ্যে ছিল তার ভাষণ, কিছু ব্যক্তিগত ভিডিও যেমন মেজো ছেলে হামজার বিয়ের ফুটেজ, কিছু ইংরেজি ডকুমেন্টারি, কিছু হলিউড সিনেমা, টম অ্যান্ড জেরি কার্টুন, এমনকি পর্নোগ্রাফি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পর্নোগ্রাফি। তাহলে কি লাদেন তার গোপন ডেরাতে বসে বসে ওই সবই দেখত? হতেও পারে। তবে CIA জানিয়েছে যে ওই ভিডিওগুলোর পিছনে অন্য একটি রহস্য রয়েছে, সেটা হলো তথ্য আদান প্রদান। আসলে লাদেন ব্লুপ্রিন্টের মধ্যে মেসেজ লিখে কুরিয়ারের মাধ্যমে তার লোকেদেরকে পাঠাতো, যাতে ফাঁস হবার কোনো সম্ভাবনাই না থাকে। এখানে বলে দিই যে আমেরিকার গুপ্তচর সংস্থাকে বলা হয় CIA, যার ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। মার্কিন সেনারা লাদেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ আফিম উদ্ধার করেছিল, তবে লাদেন যে আফিম সেবন করত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিহত হবার আগে নিজের পরিবার ও পোষ্যদেরকে নিয়ে এই বাড়িটিতেই থাকত বিন লাদেন। জায়গাটা পাকিস্তানের আবুটাবাদ। এই শহরটি ভারত পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। আবুটাবাদ শহরের একেবারে মাঝখানে এই যে ত্রিভুজের মতো প্লটটি দেখছেন, এখানেই ছিল বিন লাদেনের নিজস্ব জেলখানা, যার মধ্যে সে নিজেকে টানা 6 বছর বন্দী করে রেখেছিল। জেলখানা কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। লাদেনের বাড়িটি প্রায় 1.5 বিঘা জমির ওপর তৈরি করা হয়েছিল। পুরো কম্পাউন্ডটি 18 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, যার ওপর আবার কাঁটাতারের বেড়া লাগানো ছিল। 3তলা বিল্ডিংয়ের ওপরের তলাতেই লাদেন বেশিরভাগ সময় কাটাত, যাতে বাইরে থেকে কেউ তাকে দেখতে না পায়। সেজন্য 3তলার বারান্দা 7 ফুট উঁচু দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। বাড়িটিতে ঢোকার জন্য 2টি গেট ছিল, তবে মেন বিল্ডিংয়ে ঢুকতে গেলে অনেকগুলি লেয়ার ভেদ করে যেতে হতো। এর আশেপাশে সেরকম কোনো বড় বাড়িঘরও ছিল না। বাড়িটিকে বাইরের জগতের থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। ল্যান্ডলাইন, ইন্টারনেট কোনো কিছুর কানেকশান ছিল না। তবে লাদেন স্যাটেলাইট অ্যান্টেনার মাধ্যমে টিভি দেখত, আর কুরিয়ারের সাহায্যে সে তার লোকেদের সঙ্গে যোগাযোগ রাখত। লাদেনের সঙ্গে ছিল তার 3জন স্ত্রী, কয়েকজন ছেলে মেয়ে, নাতি নাতনি, 2 বিশ্বস্ত অনুচর ও তাদের পরিবার। সব মিলে মোট 22 জন মানুষ ওখানে বাস করত। লাদেনের 2 কুরিয়ার ছাড়া ভেতরের বাসিন্দারা কেউ কখনো বাইরে বের হতো না। বাড়ির যা কিছু আবর্জনা সেসব কম্পাউন্ডের ভেতরেই জ্বালিয়ে দেওয়া হতো। এই কারণেই একটু আগেই বললাম যে লাদেন নিজের তৈরি জেলখানায় নিজেকে বন্দী করে রেখেছিল। স্থানীয় লোকেরা জানতই না যে ওই বাড়িটি আসলে কার। তারা এর নাম দিয়েছিল ওয়াজিরিস্তান হাভেলি। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকা কিভাবে জানতে পারলো যে তাদের সবচেয়ে বড় শত্রু লাদেন ওই বাড়িটির মধ্যেই আছে, এবং তারা কিভাবে বা ওখানে গিয়ে লাদেনকে হত্যা করলো? এই সব কিছুর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর পরবর্তী অংশে। তাই এতদূর যেহেতু চলে এসেছেন, ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন।
আমরা সকলেই জানি যে 2001 সালের 11 সেপ্টেম্বর লাদেন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল। তবে সে এর আগেও আমেরিকার উপর একাধিকবার ঘাতক হামলা চালিয়েছিল। 1993 সালে লাদেনের নাম আমেরিকার হিট লিস্টে এসে যায়। 9/11 অ্যাটাকের পর আমেরিকা সিদ্ধান্ত নেয় যে না, অনেক হয়েছে, এইবার লাদেনের একটা হেস্তনেস্ত করতেই হবে। এরপর আমেরিকা লাদেনের তৈরি জঙ্গি সংগঠন আল কায়দার বিরুদ্ধে অভিযানে নেমে পড়ে। শুরু হয় আফগানিস্তান যুদ্ধ। মাস দুয়েক পর আমেরিকা যখন জানতে পারল যে লাদেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টোরাবোরা পাহাড়ে লুকিয়ে আছে, তখন তারা সঙ্গে সঙ্গে টোরাবোরা পাহাড়ে হামলা চালায়। 30 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত মার্কিন সেনা ও আল কায়দার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। আল কায়দার 220 জন জঙ্গি এতে মারা পড়ে, পাকড়াও করা হয় 60 জনকে, কিন্তু লাদেন সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর আমেরিকা লাদেনকে খোঁজার বহু চেষ্টা করে, কিন্তু তারা কিছুই হদিশ করতে পারেনি। 2004 সালে হাসান গুল নামের এক আল কায়দা কমান্ডার ধরা পড়ে। তাকে জেরা করার সময় একটি নাম বেরিয়ে আসে, আবু আহমেদ আল কুয়েতি। শুধু এই নামটি ছাড়া তার কাছ থেকে আর কোনো তথ্যই আদায় করতে পারেনি CIA। এরপর তারা কিউবার গুয়ান্টানামো জেলখানায় বন্দি থাকা আল কায়দার মেম্বারদের কাছে জানতে চায় যে কে এই আবু আহমেদ আল কুয়েতি। এর জন্য নাকি CIA তাদের উপর কঠিন টর্চার শুরু করেছিল বলে শোনা যায়। যাই হোক, 2007 সালে CIA জানতে পারে যে আবু আহমেদ আল কুয়েতি হল ওসামা বিন লাদেনের ডান হাত। সে আল কায়দার হয়ে কুরিয়ারের কাজ করে, তবে ওটা তার আসল নাম নয়। তার প্রকৃত নাম ইব্রাহিম সৈয়দ আহমেদ। সে একজন পাকিস্তানের নাগরিক। ব্যাস, এরপর CIA তাকে খোঁজার জন্য কোমর বেঁধে নেমে পড়ে। তারা আরব কান্ট্রিগুলো থেকে পাকিস্তানে যাওয়া সমস্ত ফোন কলগুলি ট্যাপ করা শুরু করে। 3 বছর ধরে লক্ষ লক্ষ ফোন কল মনিটর করার পর 2010 সালে তারা আল কুয়েতির ফোন কল ডিটেক্ট করতে সমর্থ হয়। সেই ফোন কলের সূত্র থেকে CIA গ্রাউন্ড লেভেলে তদন্ত শুরু করে দেয়। কয়েকদিনের মধ্যেই তাদের এক এজেন্ট আল কুয়েতিকে শনাক্ত করে ফেলে। তাকে ফলো করতে করতে ওই এজেন্ট লাদেনের সেই আবুটাবাদের গোপন আস্তানা অবধি পৌঁছে যায়, যে বাড়িটার বিবরণ আমি ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি। এরপর CIA ওই বাড়িটির পাশে একটি ঘর ভাড়া নেয় এবং সেখান থেকে আল কুয়েতির গতিবিধির ওপর কড়া নজরদারি শুরু করে। তারা দেখলো যে আল কুয়েতি ওই বাড়ি থেকে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু সে কখনো 3তলা বিল্ডিংটাতে প্রবেশ করে না। মেন গেটের সামনে একটি গেস্ট হাউস রয়েছে, সে ওটাতেই থাকে। 3তলা বাড়িটিও অদ্ভুত, কোনো ভেন্টিলেটর নেই, জানালাগুলির পর্দা সবসময় নামানো থাকে, ওপরের তলার বারান্দাটা আবার উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। ওখান থেকে মাঝে মধ্যে একটি লোকের চিৎকারও শোনা যায়। পুরনো স্যাটেলাইট ইমেজ থেকে তারা জানতে পারে যে 2004 পর্যন্ত ওখানে কোনো বাড়ি ছিল না, 2005 বিল্ডিংটি তোলা হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে। তারা আরও জানতে পারে যে ওই বাড়িতে বেশ কয়েকজন মহিলা ও শিশু আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তারা কখনো বাইরে বের হয় না। এই সব দেখে শুনে CIA এজেন্টদের মনে হয় যে লাদেনের ওই বাড়িতে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তারা নিশ্চিত হবার জন্য একটি প্ল্যান তৈরি করে। এ কাজের জন্য তারা শাকিল আফ্রিদি নামের এক পাকিস্তানি ডাক্তারকে নিয়োগ করে। একদিন ডাক্তার শাকিল ও তার এক নার্স ভ্যাকসিন দেবার নাম করে ওই বাড়িতে প্রবেশ করে। তারা বলে যে আমরা সরকারি স্বাস্থ্য বিভাগের কর্মী, বাচ্চাদেরকে টিকা দিতে এসেছি। তারা টিকা দেবার ছলে সমস্ত বাচ্চাগুলোর DNA স্যাম্পেল কালেক্ট করে নেয়। এরপর সেগুলোকে লাদেনের DNA এর সাথে ম্যাচ করে দেখতেই CIA এর কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তারা নিশ্চিত হয়ে যায় যে ওসামা বিন লাদেন তার নাতি পুতি বউ বাচ্চাদেরকে নিয়ে ওই বাড়িটিতেই লুকিয়ে রয়েছে। এই খবরটি হোয়াইট হাউসে পৌঁছাতেই মার্কিন সরকার লাদেনকে পৃথিবী থেকে সরাবার সিদ্ধান্ত নিয়ে নেয়। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার তত্ত্বাবধানে একটি স্পেশাল টিম গঠন করা হয়। তারা বিন লাদেনকে মারার পুরো ছক তৈরি করে ফেলে। ঠিক হয় রাতের অন্ধকারে US সিল টিমের কমান্ডোরা হেলিকপ্টারে করে যাবে, আধ ঘন্টার মধ্যে কাজ ফিনিশ করে বেরিয়ে আসবে। তবে যদি লাদেন ও তার সঙ্গীরা স্যারেন্ডার হতে চায়, তাহলে তাদেরকে জীবন্তই ধরে আনা হবে, আর এ বিষয়ে পাকিস্তান সরকারকে কিছুই জানানো হবে না। এখানে US সিল টিমের মানেটা কি বলে দিই। সিল কথার ফুল ফর্ম হলো Sea, Air and Land, অর্থাৎ এরা হলো আমেরিকার সেই সমস্ত বাছাই করা কমান্ডো যারা জল, স্থল, অন্তরীক্ষ সব জায়গাতেই লড়াই করতে পারে। তো এই পুরো মিশনের নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পেয়ার। 2011 পয়লা মে রাতে সিল টিমের কমান্ডোরা অপারেশনের জন্য তৈরি হয়ে যায়। আফগানিস্তানের জালালাবাদ সেনা ছাউনিতে তাদের জন্য 4টি হেলিকপ্টার রেডি রাখা হয়, 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ও 2টি চিনুক হেলিকপ্টার। পরিকল্পনা হলো ব্ল্যাক হক দুটোতে করে সিল টিমের কমান্ডোরা যাবে, মিশন চলাকালীন বাই চান্স যদি কোনো সমস্যা হয় তখন চিনুক দুটিকে পাঠানো হবে। সেই মতো রাত 10:30 সময় 24 জন কমান্ডোর একটি দল আবুটাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সঙ্গে আরও একজন ছিল, তবে সে কোনো মানুষ নয়, একটি কুকুর, নাম কায়রো। রাত 12:30 সময় সিল টিম আবুটাবাদে পৌঁছে যায়।
এখন একটি প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের উপর দিয়ে দুটি হেলিকপ্টার উড়ে চলে গেল আর পাকিস্তান তা টেরই পেল না। আপনাদেরকে জানিয়ে দিই যে এই ব্ল্যাক হক UH-60 হেলিকপ্টারগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার উপস্থিতি রাডারে ধরা পড়ে না এবং ওড়ার সময় অতি সামান্য আওয়াজ হয়। তো সিল টিম লাদেনের ডেরাতে গিয়ে সবার প্রথমে কায়রো এবং তার সঙ্গে চারজন কমান্ডোকে পাঁচিলের বাইরে নামিয়ে দেয়। ওই হেলিকপ্টারের বাকি আটজনকে নামানো হয় বিল্ডিংয়ের ছাদে। এরপর দ্বিতীয় হেলিকপ্টারটিকে লাদেনের বাড়ির উঠোনে নামানোর চেষ্টা করা হয়, কিন্তু এটা করতে গিয়ে একটি মারাত্মক বিপত্তি ঘটে যায়। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফাঁকা জমিতে মুখ থাবড়ে পড়ে যায় এবং পাঁচিলের সাথে ধাক্কা লেগে পিছনের অংশটি ভেঙে একেবারে দুয়াতখানা হয়ে যায়। কিন্তু ভেতরে যে ১২ জন কমান্ডো বসেছিল তাদের কারোর কোনো ক্ষতি হয়নি। হেলিকপ্টার থেকে নেমেই তারা সামনের দরজাটিকে গ্রেনেড দিয়ে উড়িয়ে ভেতরে প্রবেশ করে। ঢুকেই তারা সবার আগে বাড়ির ইলেকট্রিক সাপ্লাইটা কেটে দেয়। এর কারণ হলো যাতে সিল টিমকে ভেতরের লোকেরা দেখতে না পায়। এখন একটি প্রশ্ন আসতে পারে যে এতে তো সিল টিমেরও দেখতে অসুবিধা হবে। এই ধারণাটা ভুল। তাদের সবার চোখে নাইট ভিশন চশমা লাগানো ছিল, তারা সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল। তো এরপর সিল টিম গেস্ট হাউসে প্রবেশ করে। ওখানেই ছিল লাদেনের ডান হাত আবু আহমেদ আল কুয়েতি, যার কথা আমি আগে বহুবার বলেছি। সঙ্গে ছিল তার বউ ও দুই ছেলে। পরিস্থিতি বেগতিক দেখে আল কুয়েতি দরজার ভেতর থেকেই গুলি চালাতে শুরু করে, কিন্তু সিল কমান্ডোদের পাল্টা গুলিতে সে তৎক্ষণাৎ মারা যায়। এরপর তারা আল কুয়েতির বউ ও দুই বাচ্চাকে বন্দী করে ফেলে। তাদেরকে সাইডে রেখে সিল কমান্ডোরা মেন বিল্ডিং এর দিকে দৌড়ে যায়। মেন বিল্ডিং এর নিচের তলাতে ছিল আল কুয়েতির ভাই আবরার ও তার বউ। আবরারকে শ্যুট করার সময় তার বউ বুজরা সামনে এসে যায়। এতে তারা দুজনে গুলিবিদ্ধ হয়ে মারা পড়ে। এরপর সিল টিম দোতলায় উঠে যায়। ওখানে ছিল লাদেনের ছেলে খালিদ। লাদেনের বাকি ছেলে ও নাতিরা দোতলাতেই ছিল। সিল কমান্ডোদের মারার জন্য খালিদ একটি AK-47 নিয়ে সিঁড়ির আড়ালে ঘাপটি মেরে বসে যায়। নাইট ভিশন চশমার সাহায্যে সিল কমান্ডোরা এটি দেখে ফেলে। কমান্ডোদের মধ্যে একজন আরবি জানত, সে আরবি স্টাইলে খালিদের নাম ধরে ডাকে, খালিদ, খালিদ। খালিদ মুখ বাড়াতেই তাকে সঙ্গে সঙ্গে শ্যুট করা হয়। খালিদকে মেরে সিল কমান্ডোরা তিন তলায় উঠে যায়। লাদেন তখন তার রুমের দরজাকে আর কপাটি করে বাইরে উঁকি মারছিল। তাকে দেখা মাত্রই এক শার্প শুটার কমান্ডো গুলি চালিয়ে দেয়। গুলি লাদেনের কাঁধে গিয়ে লাগে। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে বিন লাদেন। এরপর মার্কিন সেনারা রুমের ভিতরে ঢুকে পড়ে। লাদেনের স্ত্রী আমাল লাদেনকে আড়াল করার চেষ্টা করে। এক সিল কমান্ডো তার হাঁটুতে গুলি করে এবং তাকে টেনে হিজড়ে সরিয়ে দেয়। অপর আরেক কমান্ডো সময় নষ্ট না করে লাদেনের উপর তিনটি গুলি চালায়, একটি বাঁ চোখে, একটি কপালে ও একটি বুকে। কয়েক সেকেন্ডের মধ্যে লাদেনের ভবলীলা সাঙ্গ হয়ে যায়। সময়টা ছিল আনুমানিক রাত ১২:৪৫। কিন্তু সিল কমান্ডোরা নিশ্চিত হতে পারছিল না যে এই ব্যক্তি বিশ্বত্রাস লাদেন। ওসামার বউদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই বিন লাদেন কিনা। তাদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সিল কমান্ডোরা একটি ১২ বছরের মেয়েকে পাশের রুমে নিয়ে গিয়ে ভয় দেখায়। এতে ঘাবড়ে গিয়ে লাদেনের এক স্ত্রী বলে দেয় যে হ্যাঁ, এই ওসামা বিন লাদেন। আপনাদেরকে জানিয়ে দিই যে ওই মেয়েটি ছিল লাদেনের কন্যা সাফিয়া। এরপর এক সিল কমান্ডো লাদেনের বডির পাশে শুয়ে পড়ে। কারণটা অদ্ভুত। ব্যাপারটা হচ্ছে লাদেনের হাইট দেখে সিল টিম নিশ্চিত হতে চাইছিল যে ওটাই লাদেন। লাদেনের উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি, ওই সৈনিকেরও হাইট ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। পরে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন এই কথাটি শোনেন, তিনি সিল কমান্ডোদেরকে মজা করে বলেছিলেন যে আপনারা একটি ৫০০ কোটি টাকার হেলিকপ্টারকে উড়িয়ে দিলেন, অথচ আপনাদের কাছে একটি ফিতে কেনার পয়সা নেই। তো যাই হোক, কনফার্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে লাদেনের ডেড বডির কতগুলি ছবি তোলা হয় এবং কন্ট্রোল রুমকে জানিয়ে দেওয়া হয় যে মিশন সাকসেসফুল, শত্রু মারা পড়েছে। এই অপারেশনে মোট ৫ জনের মৃত্যু হয়েছিল। লাদেন, লাদেনের ছেলে খালিদ, আবু আহমেদ আল কুয়েতি, আল কুয়েতির ভাই আবরার ও আবরারের স্ত্রী বুসরা। তবে সিল কমান্ডোদের কারোর কোনো ক্ষতি হয়নি। মিশন কমপ্লিট করার জন্য সিল টিমকে ১/২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তবে তারা ১৫ মিনিটের মধ্যেই কাজ ফিনিশ করে দেয়। কিন্তু লাদেনের ডেরায় তারা ৪০ মিনিট ছিল। এর কারণ হলো হেলিকপ্টার ক্র্যাশ। লাদেনের বাড়িতে ল্যান্ড করার সময় যখন ব্ল্যাক হক চপারটি ভেঙে পড়েছিল, সেই মুহূর্তেই জালালাবাদ সেনা ছাউনিতে খবরটি পৌঁছে যায়। আগেই বলেছি যে দুটি চিনুক হেলিকপ্টার ব্যাকআপ দেবার জন্য রেডি ছিল। সঙ্গে সঙ্গে তাদের একটি সেখান থেকে বেরিয়ে পড়ে, তাই সেটির আসতে একটু সময় লেগে যায়। তবে চিনুক হেলিকপ্টারটি খালি ছিল বলে খুব দ্রুততার সঙ্গে উড়ে আসে। ২ ঘন্টার পথ সে ৪০ মিনিটে কভার করে দেয়। অবশ্য এই বাড়তি ২৫ মিনিটে সিল টিম লাদেনের বাড়িতে খুঁটিয়ে তল্লাশি চালায় এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করে। ফেরার সময় সিল টিম লাদেনের বডি সহ তার বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র তুলে নিয়ে আসে, একথাও আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তারা আরও একটি কাজ করে, ভেঙে পড়া ব্ল্যাক হক চপারটিকে ব্লাস্ট করে উড়িয়ে দেয় যাতে এই অত্যাধুনিক হেলিকপ্টারের প্রযুক্তি সম্বন্ধে পাকিস্তান কিছু জানতে না পারে।
আর আপনাদেরকে তো বলাই হয়নি যে সিল কমান্ডোদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল, যার সাহায্যে প্রেসিডেন্ট বারাক ওবামা পুরো মিশনটি আমেরিকা থেকে বসে লাইভ দেখছিলেন। তবে যান্ত্রিক গোলযোগের কারণে বেশিরভাগ সময়টায় স্ক্রিন অন্ধকারই ছিল। এই হলো তখনকার সেই ছবি, দেখুন পাশে বসে আছে হিলারি ক্লিনটন ও বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। লাদেন তো মারা যায়, কিন্তু তারপরেও আমেরিকা কঠিন চিন্তায় পড়ে যায় লাদেনের মৃতদেহের কি হবে। প্রথমত, কোনো দেশ তার বডি নিতে রাজি হয়নি। দ্বিতীয়ত, যদি কোথাও তাকে কবর দিয়েও দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে সেখানে একটি মাজার তৈরি হবে, যেমনটা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে হয়েছে, আর সেটা ইসলামিক মৌলবাদীদের তীর্থক্ষেত্রে পরিণত হবে এবং তাদেরকে বারবার আতঙ্কবাদী কার্যকলাপে অনুপ্রাণিত করবে। এদিকে মৃতদেহকে দাহ করা ইসলামে নিষিদ্ধ, তাই এই পরিস্থিতিতে আমেরিকা সিদ্ধান্ত নেয় লাদেনের দেহকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। বিশেষ কিছু ক্ষেত্রে ইসলামে এতে মান্যতা রয়েছে। সেই মতো 2রা মে সকাল 11টার সময় লাদেনের দেহকে সম্পূর্ণ ইসলামিক রীতিনীতি মেনে আরব সাগরে দফন করা হয়। তবে সমুদ্রে ফেলার আগে লাদেনের শরীরে একটি 1.5 কুইন্টাল ওজনের মোটা চেন জড়িয়ে দেওয়া হয়। কারণটা কি হতে পারে সেটা আপনি কমেন্টে লিখে জানান।